রাত বিরেতে সীমান্ত পারের বাসিন্দাদের পাশে ত্রাতার ভূমিকায় বিএসএফ জওয়ানেরা। গর্ভবতী দুই মহিলাকে নিজেদের দায়িত্বে মাঝরাতে হাসপাতালে নিয়ে এলেন বিএসএফ জওয়ানেরা। জওয়ানদের ভূমিকায় খুশি গ্রামবাসীরা। সীমান্ত এলাকায় রাত বিরেতে বিপদের সময় ত্রাতার ভূমিকায় বিএসএফ জওয়ানেরা। বাঁচল দুজন প্রসূতি মা ও তাঁদের গর্ভের সন্তান। বিএসএফ দেশের সীমান্ত সুরক্ষায় সদা সতর্ক বাহিনীর জওয়ানেরা। যে কোনো দুর্গম পরিস্থিতি হোক না কেন, রাজস্থানের মরুভূমি অথবা গুজরাটের কচ্ছের রণ কিংবা সুন্দরবনের ঘন জঙ্গল, দেশমাতৃকাকে রক্ষার জন্য সদা জাগ্রত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। দিনরাত এক করে চলছে সীমান্ত সুরক্ষার কাজ। শুধু সীমান্ত রক্ষা নয়, সীমান্ত পারের বাসিন্দাদের রাত বিরেতে কোনো সমস্যা হলেও হাজির বিএসএফ জওয়ানেরা। ভারত বাংলাদেশ সীমান্তের মালদা জেলার মহদীপুর সীমান্তের বোনা গ্রামের এই ঘটনা ফের একবার তা প্রমাণ করল। এই সীমান্ত এলাকার বাসিন্দা মায়া মণ্ডল, সোমবার গভীর রাতে সন্তান সম্ভবা মহিলার প্রসব যন্ত্রণা ওঠে। প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন, কিন্তু সীমান্ত এলাকা থেকে মালদা হাসপাতাল বহুদূর, এত রাতে গাড়ি মিলবে কোথায়? দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। উপায় না দেখে মহিলার স্বামী বিএসএফ এর দ্বারস্থ হন। খবর পেয়ে মহিদীপুর বিওপি থেকে অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন বিএসএফ জওয়ানেরা। পরিবারের লোকদের সাথে নিয়ে মহিলাকে গাড়িতে চাপিয়ে রওনা দেন মালদা হাসপাতালের দিকে। সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে দেন মহিলাকে, প্রাণে বাঁচেন গর্ভবতী মহিলা। একই রাতে আরও এক গর্ভবতী মহিলাকে মালদা হাসপাতালে পৌঁছে মানবিকতা নজির গড়েন দেশমায়ের বীর সন্তানেরা। অপর মহিলা নাসিফা খাতুন বাড়ি গোপালগঞ্জ ফাঁড়ির অন্তর্গত সুলতানপুর এলাকায়। সোমবার ভোর রাতে প্রসব যন্ত্রণা ওঠে, হাসপাতালে যাবার সময় কোনো যানবাহন জোগাড় করা যাচ্ছিল না। উপায়ন্তর না পেয়ে পরিবারের লোকেরা সীমান্তে পাহারারত বিএসএফ এর 70 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের সাথে যোগাযোগ করেন। সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্স নিয়ে মহিলার বাড়িতে হাজির হন বিএসএফ জওয়ানেরা। মহিলাকে অ্যাম্বুলেন্সে করে রওনা দেন মালদা হাসপাতালে। সঠিক সময় হাসপাতালে পৌঁছানো হলে রক্ষা পায় দুটি প্রাণ। শুধু সীমান্ত সুরক্ষা নয়, বিপদের সময় এভাবে গ্রামবাসীদের পাশে দাঁড়ানোর জন্য বিএসএফ জওয়ানদের কুর্নিশ জানিয়েছেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।